নমস্কার বন্ধুরা, আমি নিলয় সরকার, টেক সাপোর্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো দ্য নিউ বাজাজ পালসার N160 নিয়ে। বাজাজ এই বাইকটিতে 164.82 সিসি এর ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল ইঞ্জিন দিয়েছে, যার ম্যাক্স পাওয়ার 16 PS আর টর্ক আউটপুট 14.65 Nm উইথ 5-speed ট্রান্সমিশন। তো এই বাইকটির মধ্যে অয়েল কুল ইঞ্জিন, 5-speed গিয়ার বক্স থাকছে। বাইকটির পাওয়ার এবং টর্ক আউটপুট তো অনেকটাই ডিসেন্ট। বাইকের মধ্যে 180/17 ফ্রন্ট টায়ার, 130/70/17 রেয়ার টায়ার থাকছে। বাজাজ এই বাইকটিতে বেশ ভালো ব্রিদের টায়ার দিয়েছে, যার জন্য রাস্তায় বাইকটির স্ট্যাবিলিটি আর গ্রিপ ভালো দেখতে পাওয়া যাবে। আর যদি সাসপেনশনের কথা বলা যায়, তাহলে 37mm এর টেলিস্কোপিক ফ্রন্ট ফক্স আর রেয়ারে নাইট টক্স মনোশক সাসপেনশন দিয়েছে। বাইকটিতে 300mm এর ফ্রন্ট ডিস্ক ও রেয়ারে 230mm এর ডিস্ক ব্রেক রয়েছে। আর বন্ধুরা, এই বাইকটির মধ্যে সিঙ্গেল চ্যানেল ABS ভেরিয়েন্টের সাথে সাথে ডুয়েল চ্যানেল ABS এর ভেরিয়েন্টও আছে। তো বাজাজ পালসার N160 এর সবথেকে সুন্দর এটাই যে এই বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS দেওয়া হয়েছে। বাইকের সিট হাইট 795mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165mm, সিঙ্গেল চ্যানেল ABS ভেরিয়েন্টের ওয়েট 152 kg, ডুয়েল চ্যানেল ABS ভেরিয়েন্টের ওয়েট 154 kg, আর এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 14 লিটারের। এবার তাহলে কথা বলা যাক বাইকের ইলেকট্রিক্যালস ফিচার নিয়ে। তো বাইকটির মধ্যে N250 এর মতোই অ্যাংলো প্লাস ডিজিটাল টাইপ ইনস্ট্রুমেন্ট কনসোল দেওয়া হয়েছে, যার মধ্যে গিয়ার ইন্ডিকেটর, ক্লক, ফুয়েল ইকোনমি আর রেঞ্জ ইন্ডিকেটর পেয়ে যাচ্ছি। আর N250 এর মতোই BI ফাংশনাল প্রজেক্টর LED হেডল্যাম্প দেওয়া হয়েছে, যার সাথে LED DRLসও আছে। N250 এর মতোই LED টেল ল্যাম্প আছে উইথ গ্লিটার প্যাটার্নস, আর সাথে বিল্ট ইন USB মোবাইল চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে। কালারের দিক থেকে সিঙ্গেল চ্যানেল ABS টোটাল 3টি কালারে পাওয়া যাচ্ছে, ক্যারিবিয়ান ব্লু, রেসিং রেড অ্যান্ড টেকনো গ্রে। আর ডুয়েল চ্যানেল ABS এর জন্য একটি কালার, যেটি হলো ব্রুকলিন ব্ল্যাক, যার মধ্যে ডুয়েল টোন কালার কম্বিনেশন দেওয়া হয়েছে। আর সিঙ্গেল চ্যানেল ABS এর 3টি কালারের মধ্যেও ডুয়েল টোন কালার কম্বিনেশন দেওয়া হয়েছে। বাইকটির মধ্যে সেম N250 এর মতোই মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক শ্রাউড কাট ডিজাইন দেওয়া হয়েছে। বাইকটি ফ্রন্ট এবং রেয়ার ডিজাইনের দিক থেকে পুরোপুরি N250 এর মতোই, যার মধ্যে থাকছে স্প্লিট টাইপ গ্ল্যাব রিলস। বন্ধুরা, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমরা নিউ বাজাজ পালসার N160 এর ফার্স্ট লুক আর রাইড ইমপ্রেশন নিয়ে কথা বলবো। আর আজকের ভিডিওতে যদি কোনো পয়েন্ট মিস হয়ে গিয়ে থাকে, তাহলে তোমরা প্লিজ নিচের কমেন্ট বক্সে জানাও, যাতে আমরা পরের দিনের ভিডিওতে আমরা সেই পয়েন্টসগুলো নিয়েও কথা বলতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমাদের পরবর্তী ভিডিওগুলোর আপডেট তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর চ্যানেলের পাশে যে বেল আইকনটি আছে সেটাকে প্রেস করে দিন। বাইক রাইড করার সময় হেলমেট পরতে ভুলবেন না, কার ড্রাইভ করার সময় সিট বেল্ট লাগাতে ভুলবেন না। সুরক্ষিত থাকুন, সাবধানে চলুন। ধন্যবাদ।